আমরা 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 লিটার সয়াবিন তেল দিচ্ছি। পাশাপাশি আমাদের আরো অনেক পণ্য আছে যেগুলো ধরেন 1 কেজি চাল পাবে আপনার 1 কেজি প্লাস্টিক দিয়ে। এভাবেই প্লাস্টিকের বোতলের বিনিময়ে নিত্যপণ্য পাচ্ছেন অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। টেবিলের উপর থরে থরে সাজানো রয়েছে চাল ডাল তেল আটা লবণ কিংবা মাছ ও মুরগি। এসব প্রয়োজনীয় পণ্য সুবিধাভোগীরা পেয়ে যাচ্ছেন ফেলে দেয়া বোতল জমা দিয়ে। যেখানে বাইরের বাজারে 1 কেজি প্লাস্টিকের বোতল বিক্রি করে 20 থেকে 30 তো সংগ্রহকারীরা, সেখানে বিদ্যানন্দকে দেয়া 1 কেজি বোতলের একটি স্লিপ দিয়ে ক্রয় করতে পেরেছেন 1 কেজি চাল কিংবা ডাল। আবার 3টি স্লিপ দিয়ে নিয়েছে 1 লিটার সোয়াবিন তেল কিংবা 2 কেজি ওজনের মাছ। আর 4টি স্লিপের বিপরীতে পেয়েছেন 2 কেজি ওজনের মুরগি। ভাঙ্গারির দোকানে যেমন আমরা 35 টাকা কেজি, এখানতে হয়তো কেজিতে আমরা 4 কেজি দিয়ে একটা মুরগি পাইলাম, 1 কেজি দিয়ে চাল পাইলাম। 6টা স্লিপ পাম, অ্যাঙ্গের ডাল নিলাম, মুসির ডাল নিলাম, পাঙ্গাস মাছ নিলাম, একটা মুরগি পাইলাম, 1 কেজি লবণ পাইলাম, 1 কেজি ডাল পাইলাম। যেটা আমাদের পরিবেশের ক্ষতি করতেছে, নদী নালার পর পরিবেশের ক্ষতি করছে, এই প্লাস্টিকগুলো আমরা নিচ্ছি মূলত। বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাবিশ্বাস জনজীবন, ঠিক তখনই বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্বস্তি ফিরেছে জনজীবনে। এই সংগঠনটির আয়োজনে সুবিধাভোগ করছে জেলার 300 শতাধিক দরিদ্র পরিবার। 1 কেজি ডাল পাবে 1 কেজি প্লাস্টিক দিয়ে। এরকম আরও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে আমাদের এখানে, যেমন মাছ আছে, 3 কেজি প্লাস্টিক দিয়ে একটি মাছ পাবে, 4 কেজি প্লাস্টিক দিয়ে একটি ব্রয়লার মুরগি পাবে, এরকম করে সবগুলো পণ্যই আমাদের এখানে আছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের যেই প্লাস্টিক এক্সচেঞ্জ যে প্রোগ্রামটি করা হয়েছে, সেই প্রোগ্রামটিতে যারা দুস্থ গরিব অসহায়রা আছে তারা কিন্তু এই জায়গাটিতে এসে প্লাস্টিক এক্সচেঞ্জ করছে। পাশাপাশি তারা যেভাবে লাভবান হচ্ছেন, যে 1 কেজি সমপরিমাণ প্লাস্টিক দিয়ে তারা চাল ডাল ময়দা তেলের মতো বিভিন্ন পণ্য সংগ্রহ করছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের দায়িত্বরতরা বলছেন, ভর্তুকির বাজারের আগ্রহীদের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখছে সংগঠনটি। আমরা একটা বাজার সেট আপ করেছি যেখানে তারা প্লাস্টিকের বিনিময়ে পণ্য পাচ্ছে, এবং যে পণ্যটা নিত্য প্রয়োজনীয় সেই জায়গা থেকে তাদের আগ্রহটা এখানে অনেক। আর আমাদের এখানে ফোকাসিং পয়েন্টটা আমরা চাচ্ছি 64 জেলায় এটা করব। এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম হিসাব করে একটা হিউজ পরিমাণ প্লাস্টিক এখান থেকে সংগ্রহ করব। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরিবেশ দূষণ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসনের। সবাই মিলে প্লাস্টিক মুক্ত বাংলাদেশ করি, এই একটা স্লোগানই আসলে যথেষ্ট। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আন্তরিক হই, তাহলে আমরা যে পরিবেশের যে দূষণ হচ্ছে নানাভাবে, আমরা যে আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছি, এটা যদি আমরা মুক্ত করতে পারি। ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী একদিনের বাজারের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ বাজার পরিচালনার মাধ্যমে 2 মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহের আশা তাদের। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।